আমার নাম শ্যামল চক্রবর্তী। আমি লখনউ বারাবঙ্কিতে গেছিলাম মার্চ মাসে প্রোগ্রাম করতে গিয়ে। ওখানে 8 দিনের প্রোগ্রাম ছিল, 7 দিনের মাথায় প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে, ওখানে লকডাউন হয়ে যাওয়ার পরে আমি আর আসতে পারিনি। শ্রমিক স্পেশাল ট্রেন যেটা হয় তাতে দরখাস্ত করে আমি আসানসোলে কোনো রকম আসতে পেরেছি। আমার পাড়াতে আমাকে ঢুকতে দেবে না বলেছে, 14 দিন বাইরে থাকতে বলেছে। তারপরে থেকে এখানে আমি ভালোভাবেই আছি, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া থাকার কোনো প্রবলেম নেই আমার। ডিএম স্যারকে জানিয়েছিলাম 7 দিনের জন্যে, এবং আরও এক্সট্রা 7 দিন থাকার পরে উনিও খুশি হয়েছেন, ঠিক আছে আপনি থাকুন, কোনো প্রবলেম নেই, আমার থাকা খাওয়া এবং রুম কোনো কিছু অসুবিধা হচ্ছে না।